বন্ধুরা, অনেকেরই বাসায় ছোট বাবু আছে বা ছোট বাচ্চা আছে যারা এখনই মোবাইল হাতে নিয়ে গেম এবং কার্টুন নিয়ে ব্যস্ত থাকে। তো বাচ্চাদের এখন থেকে ছোটবেলা থেকে যদি আপনি বাচ্চাদের মোবাইলের সাথে শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে পরিচিত করিয়ে দেন, তাহলে দেখা যাবে সে ওই শিক্ষণীয় বিষয়টিকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে। সেটুকুনি একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো। তো চলুন দেখা যাক। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, বাচ্চাদের কার্টুনের আসক্তি থেকে আপনি মুক্তি দিতে পারেন তাকে আনন্দদায়ক বা মজাদায়ক পড়াশোনার কোনো বিষয় দিয়ে। তো সেরকমই একটি অ্যাপস আমরা আজকে দেখব। আমরা এর জন্য চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ দিব আর্লি লার্নিং। আর্লি লার্নিং অ্যাপস, আর্লি লার্নিং ফর কিডস, এটি লিখে আমরা সার্চ দিব। সার্চ দিলে বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাপস আসবে, তার মধ্যে এই অ্যাপসটিতে আমরা ক্লিক করব। অ্যাপসটির আইকনটি আপনারা ভালো করে দেখে নিতে পারেন। এই অ্যাপসটি আমরা আমাদের ফোনে ইনস্টল করব। সময় স্বল্পতার কারণে আমি আমার ফোনে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এই অ্যাপসটির এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যদি ফলো করি তাহলে দেখা যাবে প্রথমেই আছে এবিসি। এবিসিতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো অপশনে ভাগ করা আছে, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট, ওয়ার্ড। হ্যাঁ, আমরা যদি অ্যালফাবেটে ক্লিক করি তাহলে এখানে এবিসি এই সাব বর্ণগুলো চলে এসছে। এর মধ্যে আপনি যদি এতে ক্লিক করেন, অর্থাৎ ছোট বাচ্চাটি খেলার ছলে এবিসিডি শিখে নিতে পারবে। আবার দেখেন আমরা যদি ব্যাকে যাই, এখানে 1 2 3 আছে সেম ভাবে। হ্যাঁ, সে 1 2 3 4 এটাও শিখে নিতে পারবে নাম্বারগুলো। যদি আপনি তাকে অ্যানিমেলস সম্পর্কে পরিচিত করতে চান তাহলে এখানে এই লায়নের যে ছবিটি আছে এটার উপর ক্লিক করলে দেখুন সব ধরনের অ্যানিমেল এখানে ছবি সহ এবং তাদের শব্দ সহ, সাউন্ড সহ দেওয়া আছে। আমরা যদি ক্যামেলে ক্লিক করি, ক্যামেলের ডাকটি এখানে শোনালো এবং ক্যামেলের একটি ছবি দিচ্ছে। আমরা ক্যাটে যদি ক্লিক করি, বিড়ালের ডাক। আমরা যদি কাউতে ক্লিক করি, কাউ ডাক, অর্থাৎ প্রাণীর সাথে পরিচিত হবে, সাথে ওই প্রাণীর কি ডাক সেটাও সে শিখতে পারবে এবং এটা খেলার ছলে সে শিখে নেবে। আমরা ব্যাকে যাই, এখানে দেখেন বার্ডসের ছবি দেওয়া আছে, এটাতে আমরা বার্ডস, হ্যাঁ, ব্লু জে, কক, ক্র, ইগল। মজা না বন্ধুরা? আপনার ছোট্ট শিশুটিকে, ছোট্ট সোনামণিটিকে আপনি এই অ্যাপসটির সাথে পরিচয় করে দিলে সে মজার ছলেই এই জিনিসগুলো শিখে নেবে। এরপরে দেখুন এখানে ফ্রুটস আছে, ফ্লাওয়ার্স আছে, ভেজিটেবল আছে, ভিকেল আছে। হ্যাঁ, আপনি চাইলে তাকে মান্থের নাম শেখাতে পারেন, জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ম্যাচ। হ্যাঁ, 12 মাসের নাম সে এখান থেকে শুনবে এবং শিখবে, স্পেলিং সহ সে মুখস্থ করতে পারবে। এরপরে ডে, 7 দিনের যে নাম, 7 দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে, এগুলোও সে শিখে নিতে পারবে। পাশাপাশি সে এখান থেকে কবিতা শিখতে পারবে, মানব দেহের বিভিন্ন অংশের নাম আমরা জানি, এই নামগুলো সে এখান থেকে শিখতে পারবে। যেটাতে ক্লিক করবেন সেটি উচ্চারণ করে দিচ্ছে। কি মজা, তাই না? সোনামণিরা এটা দেখে মজার ছলে, খেলার ছলে সে তার পড়া শিখতে পারবে। সে যদি পড়তে শিখতে একটু বোর ফিল করে, আপনি তাকে আঁকা আঁকির জন্য এখানে ব্যবস্থা করে দিতে পারেন। সে ইচ্ছে মতো তার রং নিবে, সে আঁকবে, তার মন যা চাইবে সে এখান থেকে এঁকে নিতে পারবে। তো বন্ধুরা,
মজার একটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে এই প্রযুক্তির সময়ে ছোট ছোট সোনামণিরা কার্টুনের নেশায় মত্ত হয়ে যাচ্ছে। আপনি শিক্ষণীয় অ্যাপসের মাধ্যমে তাকে কার্টুনের নেশা থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।